मसाला कौन है? शाहरुख खान क्यों रही? वहां सौरव गांगुली को होना चाहिए, पहले करने बोलिए, पॉलिटिक्स ज्यादा मत करने बोलिए। ममता बनर्जी बंगाल का खेल को खत्म कर दिया, आपके घर का जितना भी दादा है भाई है सबको बैठा दिया टेनिस बोर्ड में, बेंगल हॉली फिल्म में। वो सपना बर्मन को क्यों हटाया? आज सपना बर्मन ने नेशनल मीट में एथलेटिक्स में दोनों गोल्ड मध्य प्रदेश के लिए उन्होंने किया, क्यों बंगाल के लेकर नहीं उन्होंने किया? सपना क्यों बंगाल को छोड़ के आपका मध्य प्रदेश का साथ अपना एग्रीमेंट किया? ममता जी पहले सौरभ गांगुली को बंगाल का प्राइम एम्बेसडर डिक्लेयर कीजिए, शाहरुख खान का हटाइए, उसके बाद उसका जो लेक्चर है वो बाद में सोचा जाएगा। তাতে নাকি কোটিপতি হওয়া যায়, কালকে হয়তো বা পরশুদিন হয়তো কারাখানিতে ধরে দেন যে সামনে দীপাবলি চোরাকি পোকা গুলোকে ধরে ধরে লাগা উনি বারবার প্রদীপ জ্বালাতে হবে না, তারপরে হয়তো কোথায় গিয়ে বলবেন শীত আসছে শুয়ে পোকার লোকগুলোকে নিয়ে ভালো করে সোয়েটার বানা কম্বল বানা কোটিপতি হবে, এর প্রতিবাদ করা যাবে না। সত্য কথাগুলো দেখিয়ে প্রতিবাদ করলে দলবাস ক্যাডার চটিচাটা পুলিশ যার নাম মমতা পুলিশ যার দ্বারা এখানে সজল ঘোষ আক্রান্ত হয়ে আছে, কিভাবে দরজা ভেঙে খুলে নিয়ে গিয়েছিল দেখেছেন, সর্বদা আক্রান্ত হয়েছে। আর আমরা তো আছি, আমাদের কথা ছেড়ে দেন, সৌমিত্র খান ছিলেন পাঁচ সাতটা আটটা কেস চলছে, আমি কই বুঝছো তুমি ভয় করি না আমার। আমার বক্তব্য হচ্ছে মানব গ্রহর প্রতি সলিডারিটি, পুরো বাংলা দলমত নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যার মধ্যে সংবেদনশীলতা আছে, বাংলার যে প্রতিবাদী চরিত্র আছে, বাংলা ব্রিটিশকে ভয় করেনি, পরবর্তীকালে জরুরি অবস্থাকে বাংলা গ্রহণ করেনি, সিপিএমের অত্যাচারকে বাংলা রিজেক্ট করেছে অনেকদিন সময় গেল, ঠিক একইভাবে বাংলা মানব গ্রহর ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামো, তাদের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা সমস্ত রকম আইনি সাহায্য আইনি পরামর্শ দিয়ে তাকে আমরা মাথা উঁচু করে রজনীগন্ধার মালা করিয়ে আমরা বের করে নিয়ে আসব এবং এই দেশটা ভোগ করে তাকে সম্বর্ধিত করব যদি তিনি রাজি থাকেন। উৎসবের মধ্যে বাড়ি থেকে তুলে আনা হয়েছে ছাড়া নোটিশ না দিয়ে বৈধ পুলিশ না পাঠিয়ে ওরা তৃণমূলের ক্যাডার না, ভাতা দেওয়া কোন ক্লাবের হুন্ডা না পুলিশ কেউ বলতে পারবে না, তারপরে গেমসপার্ক থানাতে নিয়ে যাওয়া হয়েছে এবং যেভাবে যে সমস্ত সেকশন নিয়ে পিসি করা হয়েছে পুলিশ কাস্টডি, যেখানে মমিনপুর ইকবালপুর খিদিরপুরের হুন্ডাদের জেহাদিদের গ্রেপ্তার করা হয় না, প্রকাশ্য দিনের বেলা হয়ে থাকে, প্রভাবশালী ব্যক্তির ফোনে জামিনে ছেড়ে দেওয়া হয়, মানে জামিন মানে কেস না করে ছেড়ে দেওয়া হয়, সেখানে মানব গ্রহের বিরুদ্ধে যেসব ধারা লাগানো হয়েছে পশ্চিম বাংলায় বাক স্বাধীনতা এবং সত্য উদ্ঘাটন করা সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তার একটা গুরুত্বপূর্ণ পার্ট সোশ্যাল মিডিয়া, তারা যেভাবে পশ্চিমবঙ্গে আজকে আক্রান্ত হয়েছে সেখানে আশা করেছিলাম বেশ কয়েকটা দিন চলে গেছে যে প্রেস ক্লাব কর্তৃপক্ষ আমাদের ভাষায় না হলেও মুখে কালো কাপড় বেঁধে অন্তত প্রতিবাদ করতেন তাতে শাসক দলও চলত না, আর মানব গ্রহের বিষয়ে আপনাদের প্রতিবাদটা লিপিবদ্ধ হতো এবং আপনাদের প্রেস ক্লাব বা প্রেসের প্রতি সম্মানটা আরো উঁচুতে যেত বলে আমরা মনে করি।
সেটা আপনারা করেননি, তাই বাধ্য হয়ে লিডার অফ অপোজিশন। আমি বারে বারে বলেছি পশ্চিমবাংলার জনগণ লিডার অফ অপোজিশন শুধু বিজেপির অপোজিশন লিডার করেনি, যেহেতু রাজ্য বিধানসভায় অন্য কোন স্বীকৃত রাজনৈতিক দলের সদস্য বা সদস্যা নেই, তাই এই রাজ্যের একমাত্র সাংবিধানিক ভাবে জনগণের দ্বারা স্বীকৃতি প্রাপ্ত ভারতীয় জনতা পার্টি তার অপোজিশন লিডারের কাজ সরকার এবং সরকারের দলের দ্বারা যেই অত্যাচারিত হবে তার পাশে দাঁড়ানো, এর প্রতিবাদ করেন তিনি। এই রাজ্যে তার পুলিশকে এর আগেও আমরা দেখেছি আরামবাগ টিভির কর্মকর্তা শফিকুল ভাইয়ের সঙ্গে কি হয়েছে, কলকাতা উচ্চ আদালতের হস্তক্ষেপে তিনি বাইরে এসেছেন, আমরা সমন্বয়তার সঙ্গে তার বাড়িতে পশ্চিমবঙ্গের পুলিশ যার নতুন নাম আমি দিয়েছি মমতা পুলিশ, তাদের আচরণও আমরা দেখেছি এবং এইরকম একটা সিনিয়র সিটিজেন দীর্ঘদিন ধরে 25 বছর ধরে কাউন্সিলর একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষকে শুধু মিথ্যা মামলা নয় যেভাবে শারীরিক নির্যাতন করেছিলেন পুরুলিয়া গিয়ে গিয়ে, সেটাও পশ্চিমবাংলার জাগ্রত জনগণ দেখেছে। সম্প্রতি এটা অনেকদিন ধরে ছোটখাটো হচ্ছিল আমরা জানি অনেকদিন ধরে দমকানো চপকানো লোককে দিয়ে বলা পুলিশকে দিয়ে বোঝানো বলা এসব অনেকদিন ধরে হচ্ছিল, কিন্তু সব বান ভেঙে গেছে। আমাদের তার নিউজের মানব গ্রহর ক্ষেত্রে এর সাথে সাথে মাননীয় পৌলমী বোন থেকে শুরু করে মাননীয় শুদ্ধশীল থেকে শুরু করে রুদ্রবার্তা থেকে শুরু করে আমাদের নিতান্বিতা সাধুতা থেকে শুরু করে বাংলা হান্টের উদয় বিশ্বাস থেকে প্রথম কলকাতার সুব্রত আচার্য, এদের মধ্যেও কখনো নোটিশ আর দিন ফেলবে।